এমডিএস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো জোভিশন ডিবিআর এক্সবিআর এনবিআর কিভাবে মোবাইলে অ্যাক্সেস করবেন, কিভাবে মোবাইলে অ্যাড করবেন। যে রাউটারে আপনার জোভিশন ডিভাইসটি কানেক্ট করা, অবশ্যই ওই রাউটারে আপনার মোবাইল কানেক্ট করে নেবেন, না হলে ক্লাউড অনলাইন সার্চ দিলে পাবেন না। ক্লাউড সি জেবিএস সফটওয়্যারটি ডাউনলোড করবেন। যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে গুগলে ক্লাউড সি জেবিএস লিখে সার্চ দিবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড এবং ইনস্টল করার পরে ক্লাউড সি সফটওয়্যারটি ওপেন করবেন। তারপরে গেস্টে ক্লিক করবেন। উপরে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। স্ক্যান লাইন সার্চিং এখানে ক্লিক করবেন। একটি ক্লাউড আইডি, এই যে আইডিটি দেখা যাচ্ছে লাল দাগ, এটি ক্লাউড আইডি, এটি অ্যাড করবেন। ক্লাউড আইডির উপর টিক মার্ক দিবেন, তারপর ওকে ক্লিক করবেন। তারপরে কলমের মতো আইকন এখানে ক্লিক করবেন। অ্যাডমিন মুছে দিয়ে এখানে এবিসি টাইপ করবেন। পাসওয়ার্ডের এখানে 123 দিয়ে সেভ দিবেন। এটি জোভিশনের ডিফল্ট পাসওয়ার্ড। তারপর ব্যাগে যাবেন। ব্যাগে গিয়ে ক্লাউড আইডিতে ক্লিক করে পিনের মতো আইকনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, ক্যামেরা প্লে হবে। ক্যামেরা এসে গেছে। এবার দেখেন অ্যাড করার পরে কিভাবে নতুন করে আবার ক্যামেরা প্লে করতে হয়। সফটওয়্যারটি ক্লোজ করে দিলাম। ক্লাউড সি জেবিএসটি ওপেন করলাম। গেস্টে ক্লিক করব। ক্লাউড আইডিতে ক্লিক করব। পিনের মতো দেখতে আইকনে ক্লিক করবেন। ক্যামেরা প্লে হবে, একটু সময় নেবে, অনেক সময় বাফারিং হয়। ক্যামেরা প্লে হয়ে গেছে। এভাবেই আপনারা মোবাইলে অ্যাড করবেন এবং প্লে করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।